ইউএই ক্যারিয়ার নেটওয়ার্কে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাহার মোহাম্মদ বাবর হোসেন। তো বাবর, আমাদের ইউএই ক্যারিয়ার নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। তো প্রথমেই আমি চাইবো আমাদেরকে ইউএই ক্যারিয়ার নেটওয়ার্কের অন্যান্য মেম্বারদের কাছে আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন। আমি বাহার মোহাম্মদ বাবর হোসেন। আমি টার্ফেট লজিস্টিক্স লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ডিপার্টমেন্টে আছি। এখানে আমার ক্যারিয়ার হচ্ছে 4.5 বছর। আপনি ইউএই থেকে কত সালে পাশ করে বের হয়েছেন? 2008। তার মানে ইউএই ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো আমরা এই প্রথম সবচেয়ে সিনিয়র একজনের ইন্টারভিউ করছি। তো এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি তো একদম প্রথম ব্যাচের স্টুডেন্ট। তো ইউএইতে মানে প্রত্যেকটা মানুষের ইউনিভার্সিটি লাইফ নিয়ে অনেক মজার মজার স্মৃতি থাকে, যেগুলো পরবর্তী সময়ে যখন আপনি যখন একাকী থাকেন তখন হয়তো ওই স্মৃতিগুলো মনের মধ্যে আসে এবং আসলে এক ধরনের ভালো লাগা অনুভূতি জন্ম দেয়। তো আপনি যদি আমাদের কাছে এই ধরনের একটা মধুর স্মৃতি আমাদের সবার সঙ্গে শেয়ার করেন। অ্যাকচুয়ালি মানে ওই এডুকেশনাল নিয়ে অতটা কোনো মজার অভিজ্ঞতা নাই, যেটা হচ্ছিল কালচারাল সাইড নিয়ে একটা মজার অভিজ্ঞতা আছে। যে আমি মানে থিয়েটারে ছিলাম, ফাউন্ডিং প্রেসিডেন্ট থিয়েটার। তো ওইখানে একটা মজার অভিজ্ঞতা আছে যে আমি নাটক থেকে পারফর্ম করে যখন আসলাম তখন আমার স্যার মানে প্রবেশি স্যার চৌধুরী মফিজুর রহমান স্যার আমাকে বললো, তোমাকে তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, তোমার এই হিসেব ভালো মানে পড়া উচিত ছিল। তো বলছিল তুমি কি কন্টিনিউ করতে পারবে? আমি বলছিলাম যে স্যার ইন ফিউচারে দেখা যাবে। তো অ্যাট লাস্ট আমি আমার প্রফেশনে আছি, প্লাস চালিয়ে যাচ্ছি দুইটাই নিয়ে আছি। মানে কোনো নাট্য? হ্যাঁ, আমি লোকনাট্য গোষ্ঠীতে আছি। ওখানে প্রায় ইউএর লাস্ট সেমিস্টার থেকে জয়েন করেছি, মানে করেছিলাম ওই জায়গায়। তো এখন এখনো কন্টিনিউ আছে। তার মানে নাটক হচ্ছে আপনার কি বলবো যে নেশার মতো? হ্যাঁ, এটা হচ্ছে প্যাশন। আপনার প্যাশন? এটা মানে আমার ওই প্রফেশনও না, বাট হচ্ছে এটা আমার একটা শখ। একটা শখ, একটা হবি। হ্যাঁ, হবির মতো আর কি মতো কাজ করছে। তো আপনি যখন আপনি তো সিএসসি গ্র্যাজুয়েট, তো এবং প্রথম ইউএ প্রথম দিককার স্টুডেন্ট, তো আপনি যখন ইউএ থেকে পাশ করে বের হলেন তখন সবার ক্ষেত্রেই ব্যাপারটা কমন একটা ব্যাপার, ফার্স্ট এন্ট্রি লেভেলে কিছু ডিফিকাল্টি ফেস করতে হয়। তো আপনি কি এই ধরনের কোনো ডিফিকাল্টি তখন ফেস করেছিলেন? প্রথম প্রথম ডিফিকাল্টি ফেসটা হচ্ছে হলো জব লেভেলে মানে ইন্টারভিউ দিচ্ছি হচ্ছে না এরকম আর কি। মানে কেউ বলে নাই যে আমি খারাপ, মানে স্টুডেন্ট হিসেবে খারাপ অথবা আমার ইন্টারভিউ খারাপ হয়েছে এরকম কোনো কিছু, মানে ওই টাইপের ডিফিকাল্টি ফেস করতে হয়নি। জাস্ট জবটা পেতে একটু কষ্ট, একটু কষ্ট হয়েছে। হ্যাঁ, বাট বেশি না, আমি 2 মাস কষ্ট করছি। আচ্ছা, 2 মাস আসলে একটা কিছু না, আরো অনেক তো মানে ওই কারণে হচ্ছে হলো আর কি। হ্যাঁ, ঢোকার পরে অনেক কিছু ফেস করতে হয়েছে, যেটা হচ্ছে হলো আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেকেই মানে কম্পিউটার আসলে বেসিক নলেজটা অনেকের নাই ওখানে, মানে বস লেভেলে অনেকে বিষয়টা নিয়ে জানে না আর কি। দ্যাটস ওয়াই আমাদের প্রবলেমটা ফেস করতে হয়। যেমন মজার অভিজ্ঞতা আছে, কেউ কিবোর্ডেরই প্লাগ খুলে গেছে যে বাবু রায়সা দেখো তো এটার কি অবস্থা, মানে এই কিন্তু খুলে আছে, কোডটা খুলে আছে, আইটি সার্ভিস বলতে মনে করো এইটা আর ওয়ার্ড এক্সেল এরকম মনে করে, এর বেশি কিছু না আসলে। অতটা ফেস আমি করি না, এখন সিচুয়েশনটা আস্তে আস্তে, এখন আস্তে আস্তে ডেভেলপ করছে। আপনি তো অনেক আগে ঢুকেছেন, 2008 এর ঘটনা, এখন 2016, বাই দিস টাইম আইটি সেক্টরও বাংলাদেশ অনেক অনেক ডেভেলপড হয়েছে, ইন্টারনেট প্রযুক্তি মানে ব্যবহারকারী সংখ্যা বেড়েছে, গ্রামীগঞ্জ পর্যন্ত এই সার্ভিস পৌঁছে গেছে। তো আপনাকে যদি আবার আমরা গ্রেড করার সুযোগ দেওয়া হতো, ধরেন ফর এক্সাম্পল, যদিও এটা সম্ভব না তারপরেও, তাহলে নিজেকে আপনি কীভাবে তৈরি করতেন? কোশ্চেনটা মানে যেটা আমি জানতে চাই যে ধরেন আপনাকে, আপনি তো এখন পাশ করে জব করছেন, তো অনেক সময় আমাদের কাছে এরকম মনে হয় যে আমি যদি আবার নতুন করে নিজেকে ডেভেলপ করার সুযোগ পেতাম, তাহলে আমার আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে এই ভুলগুলো আমি করেছিলাম। হ্যাঁ, আমি যে ভুলগুলো করেছিলাম, মানে আমার সবচেয়ে ভুল হচ্ছে আমি একটু অমনোযোগী ছিলাম, মানে আমার যেটা বড় ভুল, পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী ছিলাম,
তো ওটা মানে যদি আবার রিকভার করতে পারতাম তাহলে সিজিপিএ বাড়তো, অথবা মানে আমার যে মানে আমি এখন আছি নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার লাইনে, তা আমার ইচ্ছা ছিল প্রোগ্রামিং অথবা ডাটাবেজ লাইনে চলে যাওয়া আর কি, যদি আবার যদি আবার সুযোগ হতো তাহলে আপনি পড়াশোনায় কনসেন্ট্রেট করতেন না এবং আপনি আবার যে কোডিং এর দিকে কোডিং এ চলে যেতাম, এইটুকু ইচ্ছা ছিল। এটা তো আপনার ওই কার্ড স্টোরিজ এর নিজেদের তৈরি করার ক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কিনা? সাজেশন একটাই যে মানে আসলে মনের ভিতরে যে ডটটা মানে ভয়টা, আমি বলবো না যে মানে পড়ালেখা খুব মনোযোগী এটা বলবো না, ভয়টা যদি দূর করতে পারে এমনি পড়ালেখায় মনোযোগ চলে আসবে। আমাদের সবারই মনের ভিতরে একটা ভয় থাকে, ভয় থাকে সত্যি কথা যে ভয়টা কনফিডেন্স লেভেলটা কনফিডেন্স আমার যদি মানে আমি ফার্স্টে মনে করতাম মানে ফার্স্ট যখন বেরোয়ছি তখন চিন্তা করতাম যে জব পাবো কি পাবো না, পাবো কি পাবো না, কত বছর ঘুরতে হবে, কি করতে হবে, এই টেনশন অনেকের মাথায় থাকে, এটা আমিও ফেস করছি। বাট এট মানে এট এ টাইম আমি যখন দুই মাস পরে জব পেয়ে গেছি, জব পাওয়া তো আসলে কোনো ব্যাপার এত কঠিন ব্যাপার না, কঠিন ব্যাপার না, আমরাই বরং করি হয় মনের মধ্যে যে মামা চাচা না থাকলে হয়তো জব হবে না, জব হবে না। আমি অনেস্টলি বলতে পারি আমার কোনো মামা চাচা নাই না, আসলে তো যারা হলো কর্পোরেটে কাজ করে বা যারা বিজনেস অর্গানাইজেশন দাঁড় করেছে তারা তো তাদের অর্গানাইজেশন ভালো চায়, হ্যাঁ স্বাভাবিকভাবে তারা রাইট ট্যালেন্টটা খুঁজে পাওয়ার চেষ্টাই করবেন। সেই সব ওইটাই আমি বলবো যে মানে ইউআইইউ স্টুডেন্টদের জন্য বলবো যে মনের ভেতর যে ডটটা এটা যদি শেষ হয়ে যায় এটাকে সরিয়ে দিতে, হ্যাঁ এটাকে সরিয়ে দিতে হবে। আমি ফিউচারে কি করব সেটা পরের বিষয়, আমার পড়ালেখাটা শেষ করে ঠিক মতো তারপরে আসলে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি একটা না একটা জব পাবো, একটা না একটা কিছু পাবোই সেটা। আরো আরেকটা জিনিস যেটা বলবো যে অনেকেই স্যালারির দিকে নজরটা বেশি দেয় কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে কেউ অতটা বেশি স্যালারি পাবেন না আমার যেটা মনে হয়, সব কোম্পানি তো আর একই রকম না, একই রকম না, তো স্টুডেন্টদের উচিত যে স্যালারির দিকে নজর না দিয়ে লার্নিং অপরচুনিটি, হ্যাঁ লার্নিং অপরচুনিটিটা মানে অনেকের এক্সপেকটেশন থাকে যে আমি 20-25-20 এরকমের স্টার্টিং স্যালারি কিন্তু সবার হয়তো সম্ভব না দিবে না আর কি, পসিবিলিটি। এখানে আমরা একটা গ্যাপ সবসময় লক্ষ্য করছি যে আমরা যখন পড়াশোনা করে তখন চিন্তা থাকে বা স্বপ্ন থাকে যে আমি বিয়ের হয়ে যাওয়ার পর 30-40 তারা জয়েন করে নাই, তা আমি হাসছি যে মানে একটা সময় ইউএস স্টুডেন্টরা মানে ইসের জন্য জবের জন্য মানে এমনও দেখছি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের অফিসে জয়েন করার জন্য তাকে 12,000 টাকা স্যালারি সাদা হয়েছে, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করা এবং সে জয়েনও করছে, তাহলে দ্যাট মিন্স এই প্রবলেমটা অবশ্যই জানিং তৈরি হচ্ছে, হ্যাঁ স্যালারির দিকে সে নজর দেয় না, তার কথা হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলে আমি অন্য কোনো জায়গায় ভবিষ্যতে আমি ভালো পাবো, হ্যাঁ আমি এক বছর থাকবো বেশি থাকবো না, কোম্পানি জানেও সে এক বছর থাকবে এর বেশি থাকবে না। মানে ওই যে আপনি যেটা বললেন যে তার ওই কাজের যে ধরন আমরা যদি না বুঝি এটা হবে, এটা হবে সুইচিং হবে, কারণ হচ্ছে হলো সে যদি তার এক্সপেকটেশনের স্যালারি অন্য জায়গায় মানে আমাদের সে পেয়ে যায় তাহলে সে আসলে এখানে থাকবে না। তো আজকে আপনি আমাদের সঙ্গে ইউএ কেরিয়ার নেটওয়ার্কে জয়েন করলেন, তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।